অনুকূল আবহাওয়া এবং উর্বর মাটির জন্য কক্সবাজারে ভুট্টার চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ভুট্টা চাষ করছেন জেলার উখিয়া উপজেলার অনেক কৃষক। এতে বেশ সফলতা পেয়েছেন তারা। আর কৃষির যান্ত্রিকীকরণে চাষিদের সব ধরনের সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে জেলা কৃষি অধিদপ্তর। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে এভাবেই জমিতে ভুট্টার বীজ বপন করছেন কৃষকরা। মেশিনেই ছিটানো হচ্ছে কীটনাশক। এই পদ্ধতিতে 85 থেকে 90 দিনের মধ্যে ফলন হচ্ছে ভুট্টার। আবার সাইলেজ মেশিনে ভুট্টা ও ভুট্টার গাছ সংগ্রহের পাশাপাশি গবাদি পশু সুষম খাবার স্বয়ংক্রিয়ভাবে প্যাকেজিং করা হয়। এবার আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করে কক্সেস বাজারে ভুট্টা চাষে আশাতীত সফলতা পেয়েছেন উখিয়ার রাজা পালংয়ের প্যানোয়া অ্যাগ্রো ফার্ম। তুরস্কের তৈরি কৃষি যন্ত্রপাতি আর কারিগরি সহযোগিতায় রাজা পালংয়ের দোছড়ি এলাকায় 50 বিঘা জমিতে ভুট্টা ও গোখাদ্য উৎপাদিত হচ্ছে। ভালো লাভের আশা দেখছেন এই চাষি। খুবই অল্প খরচ, প্রত্যেকটা মেশিনারিজ ইউজ করে এখানে আমাদের লেবার খরচটা খুবই সামান্য। ভুট্টা চাষ বাড়ায় কক্সবাজারে গবাদি পশুর খাদ্য সংকট ঘুচবে বলে আশা স্থানীয় খামারিদের। ভুট্টা গাছের যে সাইলেজ তৈরি হয়, এই যে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় গরুর জন্য, আমরা নিমিষে একদম নিশ্চিন্তে আমরা গরু লালন পালন করতে পারবো। তুরস্কের প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সহযোগিতায় এই ভুট্টা চাষ প্রকল্প দেশের কৃষিখাত সমৃদ্ধ করবে বলে আশা জেলা কৃষি কর্মকর্তার। কৃষি যান্ত্রিকরণের যে সুবিধাগুলো, যে আপনি মনে করেন আমার লেবার কস্ট কমে যাচ্ছে, আমার জনসংখ্যা যেখানে কম হচ্ছে, মানে সব দিক দিয়ে ওভারঅল কস্ট লেভেলটা আমার কমে যাচ্ছে, মুনাফাটা মানে কৃষকের লাভবান হচ্ছে। আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে সব ধরনের চাষাবাদে অধিক লাভ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।